উনি তো ব্রেন স্ট্রোক করেছেন 11 তারিখে, আর এতদিন হসপিটালেই ছিলেন। আমি 2 দিন হবে নিয়ে আসছি আমি বাসায়, এই আর কি। তো ব্রেন স্ট্রোকটার থেকে ওনার চোখে অনেক এফেক্ট হচ্ছে, দুই চোখেই, দুই চোখে উনি ঠিক মতো আর কি দেখতে পাচ্ছেন না, আর খুব উইক হয়ে গেছে। তো মানে ওনাকে ধরে ধরে আর কি একটু হাঁটাইতে হয়, আর থেরাপি বাসাতেই দাওয়াচ্ছি। আচ্ছা, এমনিতে ডাক্তাররা কি বলছেন, কালকে কি উনি সম্মাননা নিতে পারবেন? না 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 না, উনি তো যেতে পারবেন না, উনি কিভাবে যাবেন, যেতে পারবেন না, তো হাঁটতেই পারেন না, মানে দেখতে পারেন তো এখনো স্পষ্ট দেখতে পারে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এই উনি সামান্য একটু হেঁটেই উনি কাহিল হয়ে যায়, তারপরে ওখানে এত আওয়াজ হবে, হ্যাঁ, তো দিতে পারবে না মাথায় এখন। ওনাকে সম্পূর্ণ মানে মোবাইলেও ওনার কথা বলা এখন নিষেধ। হ্যাঁ, তো কিভাবে উনি যাবে ভাইয়া, যেতে পারবে না, ওনার জায়গাতে আমাকে যেতে হবে, আমি যাবো।